দুই দিন আগে একটা পোস্ট করছিলাম যে আপনারা আমার কাছে কিছু কমেন্টে চাইলে আমি দেওয়ার চেষ্টা করব। সো আমি মোটামুটি 20-25 জনকে, অনেক ইমেল আসছে, অনেক ইনস্টাগ্রাম মেসেজ আসছে এবং অনেক ফেসবুক কমেন্ট আসছে। সো ফেসবুক কমেন্ট থেকে আমি 10-12টা পিক করছি, সেম ইমেল থেকে 10-12টা পিক করছি, ইনস্টাগ্রাম থেকে একটু কম, 2-3টা। এবং বেশিরভাগ গিফটের ফরম্যাট সেম, আমি যেটা দেখলাম 7-8 হাজার কমেন্ট আসছে। অলওয়েজ, এটা আমি জানি না যে সবাই এই জিনিস চায় নাকি, নাকি আমার কাছে সবাই এই জিনিস চায় কারণ আমি এরকম টাইপের। ধরো 6,000 কমেন্টের মধ্যে 1,000ই হবে, ইয়েস, ছয় এটাই হাজার কমেন্টের মধ্যে 1,000ই হবে ল্যাপটপ, আর 1,000 হবে ক্যামেরা, আর বাকি হইলো সব র্যান্ডম। সো আমি র্যান্ডম থেকে পিক করার চেষ্টা করছি বেশিরভাগ, তার মধ্যে স্টেশনারি ছিল। সো এরকম এরকম দু একজন আছে যাদেরকে আমরা স্টেশনারি দিতে পারছি, আমার বেশ মজা লাগছে করতে। খুব বেশি টাকা খরচ হয় নাই, বাট বেশ মজার কাজ। সো তোমরা ট্রাই করে দেখতে পারো। স্টেশনারি খুব ফিল গুড। আর যাদেরকে ল্যাপটপ দিতেন তারা ল্যাপটপটা নিয়ে তারপর রাফায়াত ভাইয়ের কোম্পানিতে জয়েন করতো, এই জন্য ম্যাক চাইছে হচ্ছে। এটা খুব সিম্পল, উনি মানে এমপ্লয়ীদেরকে বলছে হ্যাঁ তোরা সবাই ম্যাক চাই এখানে কমেন্ট সেকশনে। কাউকে ল্যাপটপ দেইনি, আমি শুরুতে ভাবছিলাম কাউকে ল্যাপটপ দিব, পরে এত মেডিকেল রিলেটেড রিকোয়েস্ট আসছে ইমেলে যে আমার একটু ফান্ড ডাইভার্ট করতে হয়েছে। বাট তারপরে ফান গিফট টিফট দিছি, বই দিছি, হাবি জাবি, এনিওয়ে মজার ছিল ব্যাপারটা। আপনারা করতে পারেন, তেমন কোনো আহামরি লাভ হয় না। ফেসবুক ফেস মানে ধরো টোটাল জিনিসটা করতে আমার 2-3 লাখ টাকা খরচ হয়েছে, আর একটু বেশি 3.5 লাখের আসবে, 4 লাখের কম খরচ হয়েছে। এই সেম টাকার অ্যাড চালাইলে তার থেকে অনেক বেশি এনগেজমেন্ট পাওয়া যেত। সো গিফট দেওয়া অ্যাজ অ্যান এনগেজমেন্ট স্ট্র্যাটেজি খুব একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি না, বাট দ্যাটস মজা আ লাগে। ভেরি গুড নোশন। ও তাই ভাই, যেরকম তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে যে এরকম কয়েকজন এক্সিবিউট করছে, যেরকম ওই যে রাফসান যে এক্সিবিউট করছিল যে একটা আইফোন দিবে, সো এটাতে কয়েক লাখ শেয়ার আসছে। সো আপনি যদি কম মানে প্রাইসটা যদি বাড়ান, যে দামি একটা জিনিস দিলেন, তাহলে কি ওটা এনগেজমেন্ট আসলে বাড়ায়? হইতে পারে, হইতে পারে তাহলে না, এটা হয়তো ইটস বাড়বে। অ্যানাদার সো হাইপোথিসিস। হ্যাঁ, রাফসানের 2 লাখের মতো সাবস্ক্রাইবার বাড়ছিল যখন ওর ঠিক করছিল আইফোন দিবে। হ্যাঁ আমার ক্ষেত্রে অবশ্য রাফসান অনেক বড় স্কেলে করছে, আমি অত বড় স্কেলে করি নাই, বাট আই ডোন্ট থিঙ্ক খুব বেশি লয়াল ফ্যান বেস পাওয়া যায় এভাবে এরকম ইয়ে দিয়ে। আমি দেখছিলাম অ্যাপ সুমো একবার করছিল, ওরা একটা গাড়ি দিচ্ছিল এবং ইমেল সাবস্ক্রাইবারের জন্য, এবং পরে ওরা একটা অ্যানালাইসিস পাবলিশ করছিল যে যত ইমেল সাবস্ক্রাইবার আসছে গাড়ি পাওয়ার জন্য, তাদের 90% আর ইমেল ওপেন করে না এখন। সো ওদের মানে তেমন একটা লাভ হয়নি। যেমন তোমরা দুজন কি লাস্ট ফর্মাল ফ্রাইডে পড়ছো গত সপ্তাহে? আমি ফর্মাল তোমরা যদি ফ্রাইডেটা ইয়ে ইয়ে আসছে ওয়েট, পরে তোমরা হইতেছে। যদি টাকা দিয়ে কিনতো তাহলে কি তোমরা পড়তা গত হ্যাঁ শুক্রবার তাহলে একটা? পড়তাম, তাহলে পড়তাম, মনে হয় তাহলে পড়তাম পড়তাম এক্সাক্টলি। না, কিন্তু আমি আমি তো অনেকবারই পড়ি, ভাই গত আমি সপ্তাহ একটা যত পড়ি না, উইকে আমি আমি পড়ছি পড়ছি তো, আপনাদের নিয়ে কথা বললেন না, তারপর আজ দেখি যাচ্ছে ঠিক আছে মাইট ওয়াজ ওয়েল। হ্যাঁ কি এদের খামাখামি হোমওয়ার্ক করে আসতেছি, কার ক্লাসে তো আর জিজ্ঞাসা করে নাই। আমরা 2024-এ ডেইলিতে যেতে চাই, দেখা যাক আমরা যেতে পারি নাকি ডেইলিতে, ডেইলি? ফান বাপ হবে। রে ডেইলি অনেক কঠিন হবে। দেখা যাক আমরা একটু নতুন করে হ্যাঁ গিফট করতে পারি নাকি। বাট হ্যাঁ, ওকে, ওই তো মেইন কথা হলো ওটাই যে কোন ইন্টেনশন নিয়ে মানুষ সাবস্ক্রাইব করতেছে বা কোন ইন্টেনশন নিয়ে মানুষ কমেন্ট করছে, ওটার উপর ডিপেন্ড করে তার ফিউচার বিহেভিয়ার কিরকম হবে।